দর্শক, টিসিবির মাছ মাসের পণ্য বিক্রি শুরু হয়েছে আজ থেকে এবং রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। লোকাল প্রশাসনের মাধ্যমে এই তালিকাটা হাল নগদ করা এবং টিসিবির যে আজকে এই যে খোলা মাঠে দিচ্ছি, আপনারা জানেন যে যারা সুবিধাভোগী তারা হয়তো পাঁচটা পণ্য পাচ্ছে কিন্তু সারাটা দিন তাদের নষ্ট হয়ে যাচ্ছে এখানে এসে সিরিয়াল ধরে নিতে। তো আমরা এই টিসিবির যে ডিলারশিপ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির ডিলারশিপের দোকানগুলি আমরা নির্দিষ্ট করে দিব, নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পাড়ায় এই দোকানগুলি থাকবে, সুবিধাজনক সময়ে তার এই টিসিবির কার্ড দিয়ে তারা পণ্যটা সংগ্রহ করতে পারবে আর কি। তো এইটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনারা জানেন যে বৈষয়িক মহামারী এবং আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে যাওয়ার পরেও আমরা কিন্তু সাশ্রয়ী মূল্যে, আপনারা জানেন যে আমরা এই তেলটা 163 টাকা করে আমরা মূল্য নির্ধারণ করেছি সাধারণের জন্য, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি হল 100 টাকা করে, এবং চিনির দামও প্রায় 140 টাকার মতো নির্ধারণ করা আছে, প্রায় অর্ধেক দামে আমরা চিনিটাও দিচ্ছি। তো আমাদের চালের দামও যেমন বাজারে 50 টাকার মতো আছে সেটা আমরা 30 টাকায় দিচ্ছি। এই টোটাল আমাদের কার্যক্রমের উদ্দেশ্য, যারা একেবারেই একটু কি বলবো ফিক্সড ইনকামের লোক, যারা অর্থনীতির চাপের মধ্যে আছে তাদের চাপটা একটু লাঘব করা। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে 1 কোটি পরিবারকে যখন আমরা এই 5টা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে দিব, তখন কিন্তু বাজারে চাপটা কমবে, বাজারে চাহিদাটা কমবে, চাহিদাটা কমলে সাধারণ ভোক্তা যারা কিনবে তারাও কিন্তু সহজে বাজার থেকে ক্রয় করতে পারবে, দামটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা যেন টিসিবির মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন করতে পারি, সেই জন্য যারা জনপ্রশাসনের তৃণমূল পর্যায়ে ওয়ার্ড কমিশনার থেকে আরম্ভ করে স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই তেজগাঁও এলাকার এমপি বীর মুক্তিযোদ্ধা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, আমার ওনার সাথে কথা হয়েছে,